হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সজনে ফুলের পকোড়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। এটা অনেকেই অনেকভাবে তৈরি করেন, তবে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই সময় সজনে ফুল খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো, তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে একদিন ট্রাই করতে পারেন। আর যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সজনে ফুলের পকোড়াটা তৈরি করতে কী কী লাগছে। এখানে আমি সজনে ফুল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি 15-20 মিনিটের জন্য একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে ফুলগুলো একটু সফট হয়ে যায়। তারপরে সেই নুনের জলটা ফেলে দিয়ে আমি এখানে ফুলগুলো রেখেছি। মুসুরির ডালকে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, তবে এটা কিন্তু একবারে স্মুথ পেস্ট করিনি, আধা ভাঙা মতো করে এটা রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুনের মতো বেসন রেখেছি, একটু পোস্ত রেখেছি, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন লাগবে, আর এই পকোড়াটা আমি সানফ্লাওয়ার অয়েলে ভাজছি। তাহলে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি সজনে ফুলের পকোড়া। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এই পকোড়াটা তৈরি করার জন্য প্রথমে ফুলগুলোকে মেখে নেব। তার জন্য আমি ডাল বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা খুব গুঁজে দিতে হবে, কেননা আমি কিছুক্ষণ নুনে মাখিয়ে রেখেছিলাম, সেজন্য নুনটা একটু গুঁজে দিতে হবে। এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখছি যে মুসুরির ডালটা যখন বাটবেন তখন কিন্তু তার মধ্যে কোনো রকম জল দেবেন না, যাতে এটা শুকনো শুকনোই বাটা হয়, তাহলেই কিন্তু আধা ভাঙা ডালটা ভালো করে বাটা হবে। আর এবার আমি এখানে বেসনটা দিচ্ছি। বেসনটা ঠিক যতটা পরিমাণ লাগবে ততটাই দেবেন, কারণ ডালটা দিয়ে অনেকটাই বাইন্ডিংটা হয়ে গেছে। বেসনটা দিয়ে এবার ভালো করে একটু মেখে নিচ্ছি। ভালো করে বেসনটা দিয়ে মেখে নিয়েছি, আর আমি এখানে 2 টেবিল স্পুন বেসন নিয়েছিলাম, পুরোটাই কিন্তু আমার লেগে গেছে। এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় গোটা পোস্তটা মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। ভালো করে একটু মেখে নিচ্ছি। ভালো করে এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্ট করার জন্য একটু রেখে দিচ্ছি, আর তার মাঝখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে ফিরে আসছি। পকোড়াগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি। আর এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে আমি ইনগ্রিডিয়েন্টসে হলুদের গুঁড়োটা দেখাতে ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু এই যে মিক্স করলাম এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। যদি আপনারা না চান সেটা না দিলেও এমন কোনো ব্যাপার না, দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। আর এবার আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। সাইজটা কেমন করবেন সেটা আপনারা যেটা ভালো বুঝবেন সেরকম করবেন, আমি আমার মতো করে দিচ্ছি। প্রথম প্যাচে আমি ভাজার জন্য এই 6টা পকোড়া দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। ফ্রেন্ডস, আমি পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো আমি ভেজে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি সজনে ফুলের পকোড়া রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এভাবে আপনারাও একদিন তৈরি করে দেখুন, আর তারপর আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।